वेरी वेरी गुड मॉर्निंग टू एवरीबॉडी। आज के आरेक बार बेरिएछि बाइक निये। आज एक असम्भव सुंदर दिन, कारण खूब ठंडा, खूब हावा दिच्छे, जथेष्ट जोरे हावा दिच्छे, उत्तरे हावा, किंतु रोद रयेछे, चरा रोद। एवं एई वेदारे बाइक चालाते असम्भव भालो लागे, भीषण भालो लागे बाइक चालाते। जारा बाइक चालान ताहा आमार संगे निश्चयई एटाते एकमत होबे जे ठंडा हावा आर चरा रोद, এই দুটো হচ্ছে বাইক চালানোর একদম আদর্শ সময়। যাই হোক, আজকেও ক্যামেরাটাকে টেস্ট করছি। আজকের রেজলিউশন হচ্ছে 1080 আর 30 FPS। আর সাউন্ডটা আরেকবার দেখবো কীরকম আসছে এর ফুটেজগুলোকে নিয়ে। এইটা আমি আপাতত যাচ্ছি, এটা দিল্লি রোড ধরে যাচ্ছি, এরপর NH6 যেটা সেটা ধরবো, মানে বম্বে রোড। অ্যাকচুয়ালি সামনে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা NH2 যেটা দিল্লি যাচ্ছে, একটা NH6 যেটা বোম্বে যাচ্ছে। আর এখানে একটা বাঁক আছে, আপনারা জানেন, অনেকেই জানেন, কিন্তু সেই বাঁকটা অপূর্ব সুন্দর। আর এই যে দেখুন, এখানে সামনে বাম্পার রয়েছে, এই বাম্পারগুলো আগে কিন্তু ভয়াবহ ছিল, এখন মোটামুটি ভালোই করে দিয়েছে, অসুবিধা নেই কিছু। আগে এখানে বোধহয় সব মিলিয়ে 28টা মতন বাম্পার ছিল, এবং লোকের পেরোতে, বিশেষ করে বাইক নিয়ে পেরোতে কিন্তু যান কয়লা হয়ে যেত। মানে এই যান কয়লা শব্দটা কিন্তু আমি আক্ষরিক অর্থেই বলছি, এবং একটু পিলিয়ান নিয়ে বা ব্যাক ট্যাক নিয়ে হয়তো বাইক একটু ভারী হয়ে গেছে, তখন কিন্তু নিচে লেগে যেত, অ্যাম্বুলেন্সের প্রচণ্ড অসুবিধা হতো, রোগীরা লাফাতে অ্যাম্বুলেন্সের মধ্যে। সেটা বহুদিন ছিল, বহুদিন ছিল। যাই হোক, এখন জিনিসটা ঠিক করে দিয়েছে এবং খুবই ভালো করে দিয়েছে। এখন এতে গাড়ির স্পিডও কমছে, কিন্তু গাড়ি যারা চালাচ্ছেন তাদের যে কষ্টটা আগে ছিল সেই কষ্টটা কিন্তু এখন আর হয় না। এই হচ্ছে মুশকিল, এই উল্টো দিক থেকে গাড়ি গেল, ওর ঘুরে আসার কথা, ওইটুকু রাস্তা ঘুরে আসবে। এবং অ্যাক্সিডেন্ট কিন্তু এই করেই হয়। এই দেখুন, এইখান থেকে রাস্তাটা বাইফার্কেট করছে, ডান দিকে গেলে NH2 আর বাঁদিকে গেলে NH6 NH5। মানে যারা মুম্বাই বা চেন্নাই যাবেন তাদেরকেই বাঁদিকে রাস্তা ধরতে হবে, ডান দিকে গেলে ডানকুনি, এবং সেখান থেকে আগে দিল্লি রোড বেরোচ্ছে, তার একটু পরে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেটা বেরিয়ে যাবে। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, এখানে বাঁদিকটায় বড় বড় ঝিল, আর এই বাঁকটা ভীষণ সুন্দর। এই বাঁকটার অনেক ভিডিও ইউটিউবে আছে, রাস্তাটা খুব ভালো, বাইক চালিয়েও খুব আরাম লাগে, আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুলিশের পাহারা আছে দেখতেই পাচ্ছেন আপনারা। আমার সামনে দুটোই পরপর রয়্যাল এনফিল্ড, একটা প্রথমটা যেটা যাচ্ছে ওটা থান্ডারবার্ড, আর পেছনে যেটা আছে সেটা হচ্ছে BS6 ক্লাসিক 350 মডেল। চেন্নাই 1664। রাস্তা দেখুন, ও বাঁকুড়ের মতো রাস্তা, আর আজকে রবিবার বলে রাস্তাটা কিন্তু একটু ফাঁকা।
কাঁপছে চালিয়ে। আজকের দিনটা খুব স্পেশাল, খুব স্পেশাল এই জন্যে যে এর আগের দিনটাও খুব স্পেশাল ছিল, সেটা হচ্ছে নতুন এই ক্যামেরাটা আমার এত পছন্দ হয়েছে, এই SJ6 যে লেজেন্ড, J6 লেজেন্ড, কম দামে ইচ্ছে ভালো ক্যামেরা সম্ভব না। আর যারা আমার মতন একদম অপেশাদার ভঙ্গিতে যারা ভিডিও টিডিও তোলেন, তাদের পক্ষে কিন্তু এটা একদম আদর্শ, একদম আদর্শ। গোপ্রো তো খুবই ভালো, কিন্তু গোপ্রোর দাম প্রায় 50,000 টাকা, 55,000 টাকা মতন পড়ে যাবে অ্যামাজনে। সেখানে এটা এখন অ্যামাজনের মধ্যে দর পড়ছে 10,000 টাকা মতো, আমি কিনেছিলাম আরেকটু কম, 9,100 টাকা দিয়ে আমি কিনেছি, এখন তো 1,010 টাকা পড়ছে। অ্যাক্সেসরিজ খুব বেশি হলে 4,000-5,000, তার বেশি কিছুতেই হবে না। এরপরে বাদিকে গেলেই হচ্ছে কলকাতা, কোন এক্সপ্রেসওয়ে ধরে একদম সেকেন্ড হুগলি ব্রিজ, মানে যেটার ভালো নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু, বিদ্যাসাগর সেতু হয়ে কলকাতা। আর আমি এখান থেকে সোজা যাব, গিয়ে প্রথম যে টার্নিংটা পাবো আসা, ব্যাক করে আসা, সেটা ব্যাক করব। জায়গার নাম হচ্ছে নিব্রা, মাঝে মাঝে মনে হয় যে একটা জীবন যেন কম, আরো জীবন থাকলে ভালো হতো, সবকিছু জীবনে দেখা গেল না বা দেখা হবে না। কিন্তু উল্টো দিকও আছে, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। মানুষ কোন দিকে যাবে, তুই ওর নর্তমে ডিলেমাতেই শেষ।
গাড়ি নেই, একটা গাড়ি এতক্ষণে আসছে। সোজা গেলে দিল্লি, আর বাঁধকে গেলে আমাদের কলকাতা। এই বাঁকটা এখান থেকে শুরু হলো, দেখুন আমি খুব আস্তে চালাই এই জায়গাটায় যাতে আপনাদের দেখার একটু সুবিধা হয়। দারুণ লাগছে না এই? এতক্ষণে 360 ডিগ্রি শেষ হলো, এইবার রাস্তাটা সোজা। সে রাস্তা ডানকুটি থেকে আসছে, এখানটা রাস্তাটা সামান্য খারাপ। এই সোজা গেলে নিবেদিতা সেতু, ওটাতে টোল দিয়ে যেতে হয়, এবং তার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে বাইক অ্যালাউড নয়। আমরা উঠবো না, আমরা বাঁদিক নেব, মানে রাজচন্দ্রপুর বালিহল্ট হয়ে বালিঘাট দিয়ে বাঁদিক নিয়ে উত্তরপাড়া জিটি রোডে নামবো। এখানটাও খুব বানিয়েছে যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা ভীষণ সুন্দর। কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু বালি ব্রিজ, যেহেতু আর কিছু ছিল না বালি ব্রিজ ছাড়া, শুধু একটাই ছিল ব্রিজ, তখনও নিবেদিতা সেতু হয়নি, অসম্ভব জ্যামিত, সাংঘাতিক জ্যামিত। আমার মনে আছে আমি তখন বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে পড়ি, বালি ব্রিজ বন্ধ, মানে বন্ধ মানে এত জ্যাম যে কিছুই চলছে না। আমি বালি ঘাট থেকে ওই পর্যন্ত যেতে পেরেছিলাম, তারপর গাড়ি যেতে পারলো না, আমি ওখান থেকে ডানলপ পর্যন্ত হেঁটেছিলাম, তারপর আবার ডানলপ পৌঁছে, ডানলপ পর্যন্ত জ্যামটা ছিল, তারপর ডানলপ পৌঁছে ওখান থেকে বাস ধরে পরীক্ষা দিয়েছিলাম, মানে যেতে দেরি হয়ে গেছিলো, পরীক্ষা ভালো হয়নি।
এই হচ্ছে উত্তরপাড়া প্রবেশদ্বার।